আসসালামু আলাইকুম। আজকে এখন আমি লালকুঠি ঘাটে, আর আপনারা দেখতেছেন যে তিনজন যাত্রী কর্ণফুলী লঞ্চের স্টাফের সাথে কথা বললো যে লঞ্চ ছাড়বে কিনা। তো ওনারা বললো যে লঞ্চ ছাড়বে না। তো এখন ঘড়িতে সময় হয়েছে 8টা, আর দোয়েলবাকি 10, সকাল 7টা ছাড়ার কথা, ছেড়ে যায়নি। কর্ণফুলী 14 ছাড়বে না, গ্রিন লাইন ছাড়বে না। তারপর শতকরে আর কী কী লঞ্চগুলো এই মুহূর্তে আছে সেগুলো একটি ড্রোন ফুটেজ আপনাদেরকে এখন দেখাবো। তো আমি এখন আমার ড্রোন আছে এখন ফরাশগঞ্জ লঞ্চ ঘাটে, ফরাশগঞ্জ ঘাটের উপরে যেখানে লঞ্চগুলো বার্থিং করে রাখে। তো আপনারা যদি একটু খেয়াল করেন, আপনারা ইতিমধ্যেই জানেন যে ঘূর্ণিঝড় মোখার কারণে সারা দেশে গত রাত থেকে সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে, আর সেই জন্য লঞ্চগুলো এভাবে এখানে পার্কিং করে রাখা আছে, যেমন বার্থিং করে রাখা আছে আর কি। যেমন মিতালি সাত, এই লঞ্চটি যাবে আজকে চাঁদপুর ছেড়ে যাবে না, তাই সে এখানে বার্থিং করে রেখেছে। কর্ণফুলী 4, তারপর সুন্দরবন 12, দোয়েল পাখি 1, মর্নিং সান 9, কিছুক্ষণ আগে সে হুলারার বান্ডারি থেকে এসে এখনও মাল নামাচ্ছে। আপনারা যদি একটু খেয়াল করেন, সে ছেড়ে যাবে না, যার জন্য এখানে সে বার্থিং করে রেখেছে। গতকাল রাতে রফরফ 2 ছেড়ে যায়নি চাঁদপুর উদ্দেশ্যে, কিন্তু সে চাঁদপুরে যাওয়ার জন্য কিন্তু সদরঘাটে গিয়েছিল, কিন্তু হঠাৎ তখনই ঘোষণা আসে যে লঞ্চ চলবে না, যার জন্য রফরফ 2 আর ছেড়ে যায়নি। রফরফ 7 ছেড়ে যায়নি, আবার জমজম 7 ছেড়ে যায়নি, কুয়াঘাটা 2 ছেড়ে যায়নি। তো এখানে যে লঞ্চগুলো দেখতেছেন, এরা যেহেতু লঞ্চ চলাচল বন্ধ, তাই এখানে লঞ্চগুলো সব অলস বসে আছে। আর সকাল থেকে যেটা দেখলাম, অনেক যাত্রী সদরঘাটে এসে ফেরত গিয়েছে, কারণ অনেকেই এখনও এই নিউজটা পায়নি যে সদরঘাটে লঞ্চ চলাচল, সদরঘাট থেকে সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ। যেমন গ্রিন লাইন 2 আছে, তারপর আছে কর্ণফুলী 14, দোয়েলপাখি 10 ছেড়ে যায়নি, সুরবিহাট গত রাতে ইলিশা থেকে এসেছে, সেও ছেড়ে যাবে না। তো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত, ঘূর্ণিঝড় পরবর্তী সময় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে ঢাকা সদরঘাট থেকে সারা দেশে। যেমন ফারানসা বেতোয়া থেকে আজকে এসেছে, গতকালকে ছেড়ে এসেছে, কিন্তু গতকাল ঢাকা থেকে কিন্তু ফারান বা তার সাথে কোনো লঞ্চ কিন্তু বেতোয়া হাতিয়ায় ছেড়ে যায়নি। তো আছে এখন টিপু 12, তারপর আছে প্রিন্স আদা 10 ঘাটে। আর আপনারা যদি খেয়াল করেন, সদরঘাটে একেবারেই লোক সমাগম নেই, যাত্রী সমাগম একেবারেই নেই সদরঘাটে, মানে সকল কার্যক্রম বন্ধ। ইভেন বাইরে থেকে লঞ্চ বাইরে থেকে গেট বন্ধ করে রাখা হয়েছে যেন যাত্রী প্রবেশ করতে না পারে। বরগুনা থেকে গত বিকালে বরগুনা থেকে রাজারহাট বি ছেড়ে মাত্র সদরঘাট এসে পৌঁছেছে, আর ঘড়িতে এখন সময় সকাল 8:30। তো রাজারহাট বি এখন সদরঘাটের দিকে যাচ্ছে বার্থিং করতে, যাত্রী নিয়ে।